আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ন্যাশনাল রিয়েল গার্লস কলেজের পক্ষ থেকে আয়োজিত এনআইজিসি হোম কলেজের হিসাব বিজ্ঞান বিষয়ের আমাদের একাদশ শ্রেণী দ্বিতীয় পর্বের এই 35তম ক্লাসে আজ তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। আমি প্রভাষক জয়ন্ত চন্দ্রদেব। শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকে ক্লাস নাম্বার হচ্ছে 35 এবং এর উপরে যে আমরা আলোচনা করবো যে আজকে সৃজনশীল নিয়ে, সেই সৃজনশীল নিয়ে অনুসরণের কাজ হচ্ছে 23 এবং এই বিষয়ে তোমাদের কোনো প্রকার মতামত বা জানার আগ্রহ থাকলে মোবাইল নাম্বার এবং মেসেঞ্জার আইডি রয়েছে, অবশ্যই তোমরা যোগাযোগ করার সুযোগ পাচ্ছ। তো শিক্ষার্থী, আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র অধ্যায় 1, অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাবসমূহের একটি সৃজনশীল নিয়ে। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা বিগত ক্লাসে অব্যবসায়ী প্রতিষ্ঠান কাকে বলে বা অব্যবসায়ী প্রতিষ্ঠানের কত ধরনের বৈশিষ্ট্য সেগুলো নিয়ে আলোচনা করেছি। শিক্ষার্থী, আমরা আজকে আলোচনা করব তোমাদের সাথে একটি পূর্ণাঙ্গ সৃজনশীল এবং গত ক্লাসেও আমরা একটি সৃজনশীল নিয়ে আলোচনা করেছিলাম। তো শিক্ষার্থী, তো চলো আমরা প্রথমে এই সৃজনশীল অংশটাকে একটু অ্যানালাইসিস করে নিচ্ছি এবং পরবর্তীতে আমরা তোমাদের সাথে ধীরে ধীরে সমাধান অংশে যাব। শিক্ষার্থী, আমাদের আজকের সৃজনশীলটি হচ্ছে প্রেসেন্ট ক্লাবে এবং 2020 সালের 31 ডিসেম্বর তারিখে একটি প্রাপ্তি এবং প্রদান দেওয়া রয়েছে। প্রাপ্তি মানে হচ্ছে আমাদের টাকা আসার পরিমাণগুলো, আর প্রদান হচ্ছে আমাদের টাকা যাওয়ার বিষয়গুলো। এবং আমাদের বছরের শুরুতে এই 2020 সালের 1 জুনে 12,000 টাকা ছিল, প্রাপ্তি হয়েছে চাঁদার মাধ্যমে আরও 47,000 টাকা, ব্যাডমিন্টন ফিস পেয়েছি আমরা 5,000 টাকা, ক্যারাম বোর্ড ফিস পেয়েছি 4,000 টাকা, আজীবন সদস্যের চাঁদা পেয়েছি 10,000 টাকা, হলঘর ভাড়া প্রাপ্তি 10,000 টাকা, আপ্যায়ন হতে মুনাফা 6,000 টাকা। এভাবে টোটাল আমাদের প্রথম বছরের শুরুর ব্যালেন্স সহ মোট আমাদের প্রাপ্তি হচ্ছে 93,000 টাকা। অন্যদিকে আমাদের প্রাঙ্গণ রক্ষণাবেক্ষণ খরচ 4,000 টাকা, বার্ষিক সাধারণ সভায় খরচ 5,000 টাকা, মনিহারি ক্রয় 2,000 টাকা, বস্ত্র বিতরণ 3,000 টাকা, বেতন বোনাস 15,000 টাকা, প্রাঙ্গণ উন্নয়ন 10,000 টাকা, একটি বিলিয়ার্ড টেবিল কিনেছি এই বছরের মাঝামাঝিতে 1/20 এ 20,000 টাকা দিয়ে। এবং ফাইনালি আমাদের 93,000 টাকা থেকে সকল প্রদান সম্ভব বাদ দেওয়ার পর আমাদের হাতে রয়ে গিয়েছে 31 ডিসেম্বর 2020 এ 34,000 টাকা। শিক্ষার্থী, 2020 সালে 1 জানুয়ারিতে ক্লাবের সম্পদ ছিল, অর্থাৎ বছরের শুরুতে ক্লাবের সম্পদ ছিল প্রাঙ্গণ 50,000 টাকা, আসবাবপত্র 20,000 টাকা এবং দালানকোঠা 1,00,000 টাকা। শিক্ষার্থী, আমরা জানি যে বছরের শুরুর যে সম্পদ এবং বছরের শুরু দায় দিয়ে বের করতে হয় প্রারম্ভিক মূলধন তহবিল, অর্থাৎ প্রারম্ভিক সম্পদ থেকে প্রারম্ভিক দায় বাদ দিলে হয় প্রারম্ভিক মূলধন তহবিল। শিক্ষার্থী, এছাড়া অন্যান্য তথ্যগুলির মধ্যে রয়েছে আমাদের যে চাঁদা পেয়েছি সেই প্রাপ্ত চাঁদার মধ্যে বিগত বছরের বকেয়া চাঁদা আছে 5,000 টাকা, পরবর্তী বছরের চাঁদা অগ্রিম চাঁদা পেয়েছে 1,000 টাকা এবং এই বছরের চাঁদা এখনও বকেয়া রয়েছে 2,000 টাকা। শিক্ষার্থী, আমরা জানি যে আমরা যে চাঁদা পেয়েছি সেই চাঁদা থেকে বিগত বছরে যেহেতু চাঁদা আমরা এবছর পেয়েছি সেই বিষয়টি আমরা বাদ দিব এবং আগামী বছরের অগ্রিম যে চাঁদা পেয়েছি সেটিও কিন্তু আমাদের বাদ দিতে হয় এবং বর্তমান বছরে যে চাঁদা বকেয়া থাকে সেই বকেয়া বিষয়গুলো সংশ্লিষ্ট বিষয়ের সাথে যোগ করতে হয়। অন্যান্য তথ্যগুলি 31 ডিসেম্বর 2020 তারিখে আসবাবপত্র উদ্বৃত্ত ছিল 15,000 টাকা, অর্থাৎ বছর শেষে আসবাবপত্র রয়ে গেল 15,000 টাকা। এক্ষেত্রে আমাদের বছরের শুরুর আসবাবপত্র কিংবা আমরা আরও যে আসবাবপত্র ক্রয় করেছি সেই আসবাবপত্র থেকে এই উদ্বৃত্ত বাদ দিলে আমরা বের করতে পারবো আমাদের আসবাবপত্রে অবচয় কত টাকা হয়েছে। তো যা হোক শিক্ষার্থী, আমাদের করণীয় ক নাম্বার, 2020 সালে চাঁদা বাবদ কত টাকা আদায় আয় হয়েছে তা নির্ণয় করো, যেটা একটু আগে আমি আলোচনা করে ফেললাম। খ, 2020 সালে মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো, আমরা আমাদের প্রদান থেকে কিংবা অন্যান্য তথ্যগুলি থেকে আমরা মুনাফা জাতীয় ব্যয়গুলোকে খুঁজে বের করব। এবং তাই নিয়ে আমাদের খ আর গ অংশে লাস্টে বলেছে ব্যয়াতিরিক্ত আয় 33,000 টাকা এবং প্রারম্ভিক মূলধন তহবিল 1,87,000 টাকা ধরে 2020 সালের 31 ডিসেম্বর তারিখে আর্থিক অবস্থার বিবরণী বা উদ্বৃত্ত প্রস্তুত করো। তো শিক্ষার্থী, এখানে আমাদের ব্যয়াতিরিক্ত আয় এটি আমাদের প্রফিট এবং প্রারম্ভিক মূলধন তহবিল প্রশ্নে বলে দেওয়া রয়েছে, তাই আমাদের বের করার প্রয়োজন নেই এবং আমরা এখন এই বছরের আর্থিক অবস্থার বিবরণী বা উদ্বৃত্ত প্রস্তুত করব। তো শিক্ষার্থী, চলো আমাদের প্রথমে যেটি রয়েছে সেটি হচ্ছে ক অংশ, অর্থাৎ 2020 সালে চাঁদা বাবদ আয়ের পরিমাণ কত। এই ক্ষেত্রে আমাদের প্রাপ্তিতে চাঁদার পরিমাণ দেওয়া ছিল 47,000 টাকা, আমরা সেটি দিয়ে শুরু করব। তো আমাদের চাঁদা প্রাপ্তি 47,000 টাকা ছিল আমাদের চাঁদা প্রাপ্তি এবং তার থেকে আমরা যেগুলো বাদ দেব সেটি হচ্ছে বিগত বছরের বকেয়া চাঁদা আমরা এই বছর পেয়েছি, সেই বিগত বছরের বকেয়া চাঁদা সেটি গত বছরের আয়, তাই এটি এই বছরের আয় হিসেবে কোনো প্রকার কাউন্ট হতে পারবে না, তাই বিগত বছরের বকেয়া চাঁদা আমরা 5,000 টাকা এখান থেকে কী করবো বাদ দিব।
অন্যদিকে এই বছরে চলতি বছরের অগ্রিম চাঁদা রয়েছে, অর্থাৎ এই বছরে যে চাঁদাগুলো আমি অগ্রিম পেয়েছি সেই অগ্রিম চাঁদাও কিন্তু আমাদের এবছরের আয় হিসেবে গ্রহণযোগ্য হবে না, সেখানে আমাদের পরিমাণ রয়েছে 1000 টাকা, সেটাও বাদের বিষয়। এবং ফাইনালি আমাদের এই চলতি বছর অর্থাৎ এই বছর বা বর্তমান বছরের যে বকেয়া চাঁদা রয়েছে সেই বকেয়া চাঁদার পরিমাণটুকু আমাদের কী করতে হবে, যোগ করতে হবে। কেননা এই বকেয়া বিগত মানে বর্তমান বছরে যে বকেয়া চাঁদা সেটি কিন্তু এই বছরের আয় হিসেবে গ্রহণযোগ্য হবে এবং তার পরিমাণ হচ্ছে 2000 টাকা। তাহলে শিক্ষার্থী 46 থেকে 5 এবং 6 বাদ দিলে 40 এবং 40-এর সাথে 2 যোগ করলে আমাদের মোট পরিমাণ দাঁড়াবে 42000 টাকা, যেটি আমাদের এবছরে চাঁদা বাবদ মোট আয়। শিক্ষার্থী আশা করি আমরা বিষয়টি সহজেই বুঝতে পেরেছি। আমরা এখন খ অংশে বলেছে আমাদের 2020 সালের মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। তো মুনাফা জাতীয় ব্যয় বলতে আমরা আমাদের প্রধান থেকে যে ব্যয়গুলো সেই ব্যয়গুলোকে আমরা খুঁজে বের করার চেষ্টা করব এবং সেক্ষেত্রে আমাদের ঘর হচ্ছে একই রকমভাবে বিবরণ টাকা টাকা উপরে আমরা টপিক লিখেছি। এবার আমরা প্রধানের মধ্যে থেকে আমরা পাচ্ছি প্রাঙ্গণ রক্ষণাবেক্ষণ খরচ, যেটি প্রতিষ্ঠানের নিয়মিত ব্যয়ের বিষয় বা ব্যয় খরচের বিষয়। তাই এই প্রাঙ্গণ রক্ষণাবেক্ষণ খরচ আমাদের একটি মুনাফা জাতীয় ব্যয়, পরিমাণ 4000 টাকা। এরপর রয়েছে বার্ষিক সাধারণ সভায় খরচ, অর্থাৎ প্রতি বছর যে একটা এজিএম হয় বা সাধারণ সভায় জেনারেল মিটিং হয় সেই মিটিংয়ে আমাদের যে প্রতি বছর একটা খরচ হয় সেই খরচের কথা বলা হচ্ছে এবং এই খরচটি যেহেতু প্রতি বছর হয়ে থাকে তাই এটিও মুনাফা জাতীয় ব্যয়, বার্ষিক সাধারণ সভায় খরচ। রয়েছে আমাদের এখানে মণিহারি ক্রয়, আমরা জানি মণিহারি মানে হচ্ছে অফিসের প্রয়োজনে যে কলম পেন্সিল রাবার ক্রয় করা, সেগুলো হচ্ছে আমাদের মণিহারি এবং পরিমাণ হচ্ছে 2000 টাকা। বস্ত্র বিতরণ নামে আমাদের একটি মুনাফা জাতীয় ব্যয় রয়েছে, কারণ এটির ফলাফল দীর্ঘমেয়াদী নয় তাই এই বস্ত্র বিতরণ হচ্ছে আমাদের মুনাফা জাতীয় ব্যয়। রয়েছে বেতন এবং বোনাস, ঠিক আছে, এই ক্ষেত্রে আমাদের অন্যান্য তথ্যাবলীতে কোনো কাজ নেই বলে আমরা সরাসরি এই বিষয়গুলোকে এভাবে লিপিবদ্ধ করতে পারছি। যদি বকেয়া বা অগ্রিম আমাদের অন্যান্য বিষয়ের মধ্যে থাকতো তাহলে সেগুলোর মধ্যে কিন্তু যোগ বা বিয়োগের বিষয় আসতো। বেতন বোনাস 15000 টাকা, ঠিক আছে। এরপর রয়েছে প্রাঙ্গণ উন্নয়ন, প্রাঙ্গণ উন্নয়ন কিন্তু আমাদের এটি দীর্ঘমেয়াদী খরচের ফলাফল, তো এই দীর্ঘমেয়াদী বিষয়ের জন্য এইগুলো আমাদের সম্পদ তাই আমাদের এই বিষয়টি আসবে না। এরপর রয়েছে বিলিয়ার টেবিল ক্রয়, সেটিও আমাদের দীর্ঘদিনের বিষয় তাই এটিও আমাদের এখানে আসবে না, ঠিক আছে। এবার ফাইনালি রয়েছে আমাদের আসবাবপত্র একটা অবচয়, এক্ষেত্রে আমরা কীভাবে আসবাবপত্র অবচয় বের করবো। আমাদের বছরের শুরুতে আসবাবপত্রের পরিমাণ ছিল 20000 টাকা, এই 20000 টাকা এবং কিন্তু বছর শেষে আসবাবপত্রের পরিমাণ বলা হচ্ছে 15000 টাকা। তাহলে 20000 টাকা থেকে 15000 টাকা বাদ দিলে যে 5000 টাকা মূল্য হ্রাস পেয়েছে সেই 5000 টাকাই হচ্ছে আমাদের আসবাবপত্রের অবচয়। এই হলো আমাদের টোটাল ব্যয়। তাহলে 4 এবং 5 হলো 9, 2 11, 3 14, 14 এবং 15 মিলে হচ্ছে 29 আর 5 = 34000 টাকা। তো শিক্ষার্থী আমাদের মোট মুনাফা জাতীয় ব্যয়, এই হলো আমাদের খ অংশ। সেক্ষেত্রে আশা করি এই বিষয়গুলো তোমরা খাতা নোট করে ফেলছো এবং এই অঙ্কগুলো চমৎকারভাবে বুঝেও ফেলেছ এবং এই বিষয়ে অবশ্যই প্রশ্ন থাকলে আমাদের সাথে তোমরা যোগাযোগ করার সুযোগ পাচ্ছ। সেক্ষেত্রে ফাইনালি আমরা এখন গ অংশে চলে যাব, যে গ অংশে বলেছে আমাদের এই ক্লাবের আর্থিক অবস্থার বিবরণী বা উদ্বৃত্ত প্রস্তুত করো। এক্ষেত্রে আমরা জানি ক্রিসেন্ট ক্লাব আর্থিক অবস্থার বিবরণী, যেটা আমরা উদ্বৃত্ত বলি, 31 ডিসেম্বর 2020, বিবরণ টাকা টাকা টাকা। আমরা প্রথমে কী করব, এই আর্থিক অবস্থার বিবরণীতে প্রথমে সম্পদগুলোকে নির্ণয় করব। তাহলে সেই সম্পদগুলোর মধ্যে আমরা সম্পদগুলো খুঁজবো বছরের শুরু থেকে বছরের শেষ পর্যন্ত। সেক্ষেত্রে বছরের শুরুতে আমাদের প্রাঙ্গণ নামে একটি সম্পদ ছিল বছরের শুরুতে, সেটির পরিমাণ ছিল 50000 টাকা এবং আমাদের প্রদানের দিকে প্রাঙ্গণ উন্নয়ন নামে একটি বিষয় ছিল যার পরিমাণ ছিল প্রাঙ্গণ উন্নয়ন 10000 টাকা, অর্থাৎ তাহলে প্রাঙ্গণের পরিমাণ দাঁড়ালো সম্পদের পরিমাণ 60000 টাকা। এরপর শিক্ষার্থী আমাদের আসবাবপত্র, আসবাবপত্র বছরের শুরুতে ছিল 20000 টাকা এবং সেই 20000 টাকা থেকে আমরা যে অবচয়টি ধরেছি সেই অবচয়টি বাদ দিলে আমাদের আসবাবপত্রের পরিমাণ গিয়ে দাঁড়াবে আমাদের যে প্রশ্নে বলে দেওয়া ছিল 15000 টাকা সেইটি। এরপর রয়েছে দালান কোঠা, দালান কোঠা আছে আমাদের জন্য সম্পদ এবং এই দালান কোঠা নিয়ে আমাদের আর কোনো কথা বলা না কারণে দালান কোঠা আমরা দ্বিতীয় ঘরে 1 লক্ষ টাকা লিপিবদ্ধ করলাম। শিক্ষার্থী এবার আমরা চলে যাব
আমাদের আরও কিছু প্রাপ্তি এবং প্রদানের মধ্যে আরও কিছু আমাদের সম্পদ, যেমন আমাদের এখানে বিলিয়ার্ড টেবিল এটা ক্রয় করা হয়েছিল। এই বিলিয়ার্ড টেবিল যেটি ক্লাবে ইউজ করা হয় এবং এগুলো দিয়ে একটা আয় হয়, তো এই বিলিয়ার্ড টেবিল ক্রয় এটা আমাদের জন্য সম্পদ, বছরের মাঝামাঝিতে ক্রয় করা হয়েছে 20,000 টাকা। সেক্ষেত্রে এই মাঝামাঝি তারিখটা আমাদের এই মুহূর্তে প্রয়োজন হয়নি, কারণ এখানে আমাদের কোনো অবচয় ধার্য করতে হয়নি। এরপর আমাদের প্রাপ্তি এবং প্রদানের পর আমাদের লাস্ট রয়েছিল আমাদের ব্যালেন্স, যেটা আমরা বলবো হাতে নগদ বা নগদ উদ্বৃত্ত। এই নগদ উদ্বৃত্ত পরিমাণ প্রাপ্তি প্রদানের মাধ্যমে দেওয়া ছিল, তার পরিমাণ ছিল 34,000 টাকা। এরপর শিখেছি আমাদের চাঁদা প্রাপ্তির মধ্যে, চাঁদার মধ্যে আমাদের যে বিগত বছরের বকেয়া চাঁদা সেগুলো আমাদের আসবে না, পরবর্তী বছরের চাঁদা অগ্রিম চাঁদা আমাদের দায়। আর এই বছর আমাদের যে চাঁদা বকেয়া রয়েছে সেই বকেয়া চাঁদা হচ্ছে আমাদের জন্য সম্পদ। এই বকেয়া চাঁদার পরিমাণ ছিল 2,000 টাকা। তাহলে শিক্ষার্থী আমাদের তাহলে 60, 15, 75, 1,75,000, 1,95,000, 1,95,002, 1,96,000, 96,004, 60, 15, 75, 1,75,000, 1,95,000, 1,95,000, 4,99,000 এবং 2,01,000 আর 30,000 মিলে আমাদের মোট হচ্ছে 2,31,000 টাকা হচ্ছে আমাদের মোট সম্পদ। 2,31,000 টাকা আমাদের মোট সম্পদ। শিক্ষার্থী এবার আমরা আমাদের দায় ও যে মূলধন তহবিল সেই বিষয়টির পরিমাণ এই 2,31,000 টাকা হলে আমরা ধরে নেব আমাদের সকল তথ্য ঠিক আছে। শিখেছি এক্ষেত্রে আমাদের দায়ের মধ্যে, আমাদের দায়ের মধ্যে ছিল যে এই অগ্রিম চাঁদা পেয়েছিলাম এই বছর চাঁদা প্রাপ্তির মধ্যে একটা, সেই অগ্রিম চাঁদা হচ্ছে অগ্রিম আয় হচ্ছে আমাদের জন্য দায়। এক্ষেত্রে দায়ের পরিমাণ ছিল, অগ্রিম চাঁদার পরিমাণ ছিল 1,000 টাকা। এরপর শিখেছি আমাদের আর তেমন কোনো দায় ছিল না। আমরা এখন চলে যাব মূলধন তহবিল, যে মূলধন তহবিলের কথা ওরা প্রশ্নে বা উদ্দীপকে তোমাদেরকে আমাদেরকে বলে দেওয়া হয়েছে। এক্ষেত্রে আমাদের মূলধন ছিল প্রারম্ভিক মূলধন তহবিল, প্রারম্ভিক মূলধন আমাদের প্রশ্নে দেওয়া ছিল, আমাদের এখানে প্রশ্নে দেওয়া ছিল হচ্ছে 1,87,000 টাকা। তাই এটা প্রশ্ন মতে 1,87,000 টাকা যোগ আমাদের ব্যয়াতিরিক্ত আয়, যেটি আমরা বলি নিট লাভ, সেই ব্যয়াতিরিক্ত আয়ও আমাদের প্রশ্নে দেওয়া ছিল। এক্ষেত্রে প্রশ্ন মতে হচ্ছে ব্যয়াতিরিক্ত আয় আমাদের হচ্ছে 33,000 টাকা। এরপর শিক্ষার্থী 1,87,000 এবং 33,000 টাকা যদি আমরা যোগ করি তাহলে 2,20,000 টাকা হচ্ছে আমাদের মূলধন তহবিল। তার সাথে শিক্ষার্থী এই আজীবন সদস্য চাঁদা, যেটি সাধারণত লম্বা সময়ের জন্য পাওয়া হয়ে থাকে, এবং এই আজীবন সদস্য চাঁদা হচ্ছে আমাদের দীর্ঘমেয়াদী আয়, তাই সেই বিষয়টি আমাদের আসবে। এবং এই আজীবন সদস্য চাঁদা আমরা পেয়েছিলাম 10,000 টাকা, তাহলে আমাদের যোগ করলে হচ্ছে 2,30,000 টাকা। এবার 2,30,000 এবং 1 মিলে হচ্ছে 2,31,000 টাকা হচ্ছে মোট দায় এবং মোট দায় ও মূলধন তহবিল। শিখেছি এই হয়ে গেল আমাদের গ অংশ, এবং যেখানে আমাদের মোট সম্পদ এবং মোট দায় মানে মূলধন তহবিল মিলে গেল। তো শিখেছি আশা করি এই অঙ্কগুলো, এই অব্যবসা প্রতিষ্ঠান অঙ্কগুলো তোমরা চমৎকারভাবে বুঝতে পারছো, এবং তোমরা অবশ্যই খাতায় এই বিষয়গুলোকে নোট করছো এবং কলেজে সবসময় সময় মতো করে তোমরা এই বিষয়গুলোকে পৌঁছিয়ে দিবে। আর পাশাপাশি তোমরা বাসায় এই বিষয় নিয়ে আরও বেশি চর্চা করবে, এবং তোমরা তোমাদের যে ক্লাসে সেই ক্লাসেও আমাদের সাথে তোমরা বিষয়গুলোকে নিয়ে আলোচনা করার সুযোগ থাকছে। তো যা হোক শিক্ষার্থী, ক্লাসটি শেষ পর্যন্ত দেখার জন্য এবং আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে সকলের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আমি প্রভাষক জয়ন্ত চন্দ্র দেব, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।